সবচেয়ে সুন্দর একটা রাজকীয় একটা খান, রাজকীয় এখানে একটা আমাদের স্পটলাইট আছে। হ্যাঁ, স্পটলাইট আছে, দুই পাশে শেলফ থাকবে, সম্পূর্ণ কারুকাজ থাকবে, এটা সম্পূর্ণ হাতে কাজ, হাতে কারুকাজ, সম্পূর্ণ হাতে কাজ। এগুলোর রেগুলার প্রাইস হলো 18,000 টাকা, 18,000, কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র 16,000 টাকা, 16,000 টাকা নিয়ে যাব, 16,000 টাকা, 64টা জেলায়, 68,000 গ্রাম। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নেবেন, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। এই খাটটা অরিজিনাল 2 ইঞ্চি এবং হেড বডি লেগ বডি সেম, সেম টু সেম ডিজাইন, সেম ডিজাইন। অর্থোপেডিক ম্যাট্রেস দিচ্ছি সম্পূর্ণ গিফট হিসেবে, ফ্রি না, গিফট হিসেবে। হ্যাঁ, খুবই ভাইরাল ছিল, লাভ মডেল, চমৎকার, সম্পূর্ণ কিন্তু হাতে কারুকাজ হবে, ওয়াও। এবং এটা কিন্তু আছে 6 ফিট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবারো চলে আসলাম ইউনিক ফার্নিচার মার্টে। আজকে দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে অরিজিনাল আকাশমণি কাঠের বেডরুম সেট। আজকে এই সম্পূর্ণ ভিডিওটি হেল্প করবে এই সব থেকে মোহাম্মদ রানা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাই। আজকে তো বরাবরের মধ্যে আরো সেই বেডরুম সেট নিয়ে আসলেন ভাই। হ্যাঁ, অবশ্যই, খুব সুন্দর একটা বেডরুম সেট নিয়ে আসছি শুধুমাত্র আমার প্রবাসী ভাইদের জন্য। এবং যেই সকল ভাইয়েরা আমাদের নিয়মিত আমাদের ইউনিক ফার্নিচারের ভিডিওগুলো দেখেন, পছন্দ করেন, আমার অনেক ভাইরা ভিউয়ার্স যারা বলতেছিলেন যে রানা ভাই, ঈদের সময় যে আপনারা নতুন যে বেডরুম সেটটা খুব ভাইরাল একটা বেডরুম সেট দেখালেন, আচ্ছা তারপরে আরেকটা সেট আপনি দিবেন বলছিলেন, তো আমরা সময় স্বল্পতার কারণে বেডরুম সেটটা নিয়ে আসতে পারিনি। ঈদের পরে আল্লাহর রহমতে এখন স্বাধীন বাংলার বুকে স্বাধীন একটা বেডরুম সেট নিয়ে এসেছি, স্বাধীন বেডরুম নিয়ে আসছে এবং আকর্ষণীয় একটা প্রাইস, আকর্ষণীয় প্রাইস, একদম আকর্ষণীয়। আমরা কি কাঠে তৈরি করলেন ভাই? এটা অরিজিনাল আকাশমণি কাঠের উপরে করা। আমার ভিউয়ার্স এবং যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা ভালো করে জানেন আমি সম্পূর্ণ আকাশমণি কাঠের উপর দিয়ে কাজ করি, কারণ আকাশমণি কাঠটা আমি সম্পূর্ণ বাগান থেকে বাছাইকৃত গাছ কিনে চিরাই করে ওই কাঠটা সিজনিং এর মাধ্যমে তারপরে এই মালগুলো আমি তৈরি করি। আমার পুরো প্রোডাক্টের উপরে একদম লিখিত, লিখিত আবারও বলছি লিখিত, 50 বছরের ঘুণ পোকার গ্যারান্টি, 50 বছর লিখিত। কারণ আছে, আমি যে আগামী 6 মাস পরেও যেই কাজ করব সেই কাছে কাজ করার জন্য যেই কাঠগুলো প্রয়োজন সেগুলো আমি সিজনিং করে আমি মজুদ করে রেখে দিচ্ছি। সিজনিং মানে কি? কেমিক্যাল ট্রিটমেন্ট করা হবে, সেটা শুকানো হবে এবং আবার ওটার উপর বিষ প্রয়োগ করা হবে, করার পরে ভালো করে শুকানোর পরে জয়েন্টের মাধ্যমে ভালো মানের জয়েন্ট দিতে হবে, সেখানে ভালো মানের আঠা হতে হবে, ভালো মানের দক্ষ কারিগর হতে হবে, সেটা দিয়ে আমরা মোটামুটি আমরা কমপ্লিট করি। এই মালগুলো আমরা সিজনিং করে আগে রেখে দিই। আচ্ছা রানা ভাই, হ্যাঁ ভাই, আমাদের কোন ভিউয়ার যদি ইউনিক ফার্নিচার মার্টে ভিজিট করে কিভাবে আসবে? খুব ভালো ভালো আমাদের সবারই পরিচিত খুবই সুন্দর একটা মুখ, সেটা হলো ইউনিক ফার্নিচার এবং আমাকে সবাই ভালোবাসেন। আমাদের অ্যাড্রেসটা হলো ইউনিক ফার্নিচার, নরসিংহপুর, আশুলিয়া, ঢাকা। যারা আসতে পারবেন না, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আমাদের যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমরা করতে পারবো। আচ্ছা ভাই, জি ভাই, আজকের বেডরুম সেট কি কি আইটেম থাকতেছে? আমাদের বেডরুম সেটটা প্রথমে সর্বপ্রথম এই পুরো বেডরুম সেটের কলিজা, যেটাকে আমরা কলিজা বলি, হার্ড কলিজা, হ্যাঁ হার্ড বলতে পারেন, কলিজা বলতে পারেন, যেটা বলতে চান বলতে পারেন। সবচেয়ে সুন্দর একটা রাজকীয় একটা খান, রাজকীয় ভাই। আমার একটা কথা ছিল ভাই, জি ভাই, এই কারুকাজগুলো যে করলেন এগুলো হাতে না মেশিনে ভাই? এটা 100% দক্ষ কারিগর দিয়ে হাতে করা, হাতে করা, হাতে করা। যদি প্রমাণিত করতে পারেন যে রানা ভাই আপনার প্রোডাক্টগুলো বলছেন হাতে করা কিন্তু এটা মেশিনে করা, প্রমাণ করতে পারলে পুরো প্রোডাক্ট ফ্রি। আসলে ভাই, এটা একটা কলিজা পুরো ভাই, এত সুন্দর দেখেন, এত সুন্দর, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর। আর এটা কিন্তু র অবস্থায় আছে, র অবস্থায় বরাবর। আমি কিন্তু আমার ভিউয়ার্সদের সবসময় বলে আসি যে রানা ভাই মানে জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রোডাক্ট মানে র। যারাই প্রোডাক্ট কিনবেন অবশ্যই র অবস্থায় দেখে কিনবেন, কেন জানেন? র অবস্থায় আপনি বুঝতে পারবেন প্রোডাক্টটা কোন মানের দিচ্ছে আপনাকে। আকাশমণি কাঠ দিল না, আকাশমণির পরিবর্তে আপনাকে করই কাঠ বা ইপিলিপিল কাঠ বা নিম্ন মানের যেসব কাঠ আছে সেগুলো দিয়ে দিচ্ছে। তো আমি যে কোনো ভিউয়ার্স ভাই, আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন বা না নেন সেটাও কোনো কথা না, রিজিকের মালিক আল্লাহ। যদি রিজিকে আপনার টাকা আমার পকেটে থাকে অবশ্যই আমি পাবো, কিন্তু যেখান থেকে প্রোডাক্ট কিনবেন আপনি এরকম র অবস্থায় 100% আকাশমণি কাঠ আছে কিনা এটা দেখে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। তো আমরা বেডরুম সেটে যেটা আমরা দেখাচ্ছি সর্বপ্রথম একটা খাট, 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে এবং এটা সম্পূর্ণ 2 ইঞ্চি ঘাড়ের উপরে, 2 ইঞ্চি ঘাড়ের উপরে করা, 2 ইঞ্চি ঘাড়ের উপরে করা, সম্পূর্ণটা সলিড কাট, সলিড কাট। সামনে থেকে দেখান ভাই, এটা কিন্তু ফাইবার গুলো দেখেন, সারি কাটের ভিতরে একদম সারি কাট, সেগুনের মতো ভাই ভালো লাগছিল। কোনো রকমের পল পাবেন না, 99% সার আছে। আচ্ছা, ইনশাআল্লাহ। তারপর এটা সিজনিং করে দিছি আমরা, ঘুণের জন্য সব ধরনের ব্যবস্থা এটা নিয়ে রাখছি। আল্লাহর রহমতে যদি ঘুণের প্রবলেম হয় আপনি মেমোটা রাখবেন, আমি পুরো প্রোডাক্ট পরিবর্তন করে দিব। আচ্ছা, এটা হলো হেড সাইড, হ্যাঁ এটা হেড সাইড, এইদিকে হবে লেগ সাইড, লেগ সাইডটা কিন্তু 2 ইঞ্চি হবে ভাই। এটা যে ফাইবারগুলো দেখেন ভাই,
ইতিহাস সবসময় ধামাকা নিয়ে আসে, আজকেও ধামাকা দিবে, অনেক রহমত হলো এই কাঠ। আর এই কাঠটার মধ্যে যদি ভালো মানের কাঠ আপনি চিনে নিতে পারেন, এই ধরনের ফার্নিচার বিশ পঞ্চাশ বছর কিচ্ছু হবে না, বিশ থেকে পঞ্চাশ বছর হবে না, কিচ্ছু হবে না। চারটা ডয়ার হবে, চারটা ডয়ার, সম্পূর্ণ কারুকাজ থাকবে, এটা সম্পূর্ণ হাতে কাজ, হাতে কারুকাজ, সম্পূর্ণ হাতে কাজ, একটা পাল্লা এবং চারটা ডয়ার। দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে কারুকাজ, এবং এটা কিন্তু আছে ৬ ফিট ৬ ফিট বাই ৮ ফিট আছে ৬ ফিট বাই ৮ ফিট। এখন অনেকে বলতে পারেন যে ৮ ফিট ভাই এটা তুলবো কিভাবে, ভাই এটাকে টু পার্ট করা যায়, টু পার্ট করা যায়, দুইভাগে ভাগ করা যায়, পাঁচতলা দশতলা নাই, আপনি খালি আমাদেরকে বলবেন, আমরা তুলে দিয়ে আসবো, তুলে দিয়ে আসবেন। এটা সম্পূর্ণ আকাশমণি কাঠ, ভিতরটা আমি একটু দেখাই দিই। অনেক ভাইরা অনেক বলে যে ভাই ভিতরটা একটু দেখান না কেন, এই যে ভিতরটা, এই যে দেখেন ভাই, সিল্কগুলো তো আকাশমণি কাঠ হবে, একদম সারি কাঠের ভিতরে থাকবে, সারি আকাশমণি, পিছনে পিছনে হবে গর্জনের প্লাই, গর্জনের প্লাইউড হবে, অরিজিনাল গর্জনের প্লাই, আচ্ছা অরিজিনাল গর্জনের প্লাইউডটা হবে পিছনে, অরিজিনাল গর্জনের প্লাইউড হবে, মাঝখানে হবে দুইটা ডয়া এবং দুই পাশে দুইটা পাল্লা, সেটা যে পাল্লা থাকবে। আমাদের এই ডিজাইনটা সবচেয়ে বড় জিনিস কি ভাই, এটা সম্পূর্ণ সেটটা পুরো খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল পুরো সবকটার সাথে সবকটা ম্যাচিং করা, ম্যাচিং করা, ম্যাচিং করা। যে সকল ভাই বোনেরা নতুন বিয়ে করেছেন, সুন্দর করে সাজাতে যাচ্ছেন ছোটখাটো সংসার, তাদেরকে খুব সুন্দর মানাতে পারবেন, একদম বেস্ট, বেস্ট হবে, বেস্ট হবে। চার পাল্লা একটা ওয়াল কি, চার পাল্লা ওয়াল কি, একসাথে পাঁচ থেকে ছয় সেট ডিনার সেট সাজাবেন, তারপরে জায়গা থাকবে, অনায়াসে রাখতে পারবেন, অনায়াসে, তারপরে জায়গা থাকবে। এর পাশে কি দেখতেছেন, এর পাশে থাকছে আমাদের সেই ভাইরাল ড্রেসিং টেবিল, আপমন দেখরা এখন পর্যন্ত আমি বিক্রি করতেছি, এবং আল্লাহ মাহবুব জানে যতদিন রিজিক আছে এটার আমি ততদিন বিক্রি করতে থাকবো। আচ্ছা মানে রানা ভাই ভাইরাল রানার প্রোডাক্ট গুলো ভাইরাল, হ্যাঁ ইনশাআল্লাহ। এখানে একটা আমাদের স্পটলাইট আছে, হ্যাঁ স্পটলাইট আছে, দুই পাশে শেলফ থাকবে, শেলফ করা আছে, হ্যাঁ শেলফের কাঠগুলো দেখেন, আমি কাঠগুলো কেন বারবার দেখাই, এবং সারিগাটার ভিতরে এই ধরনের আমার ম্যাক্সিমাম কাস্টমার গুলো কিন্তু বাইরে থাকে। আচ্ছা আমার ভিউয়ার্সরা মূলত আমার ভিডিও দেখে হলো প্রোডাক্ট গুলো কিনে, আমি চাই আমার ভিউয়ার্সদের খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস দেখাবো, প্রত্যেকটা জিনিস। ভিডিওর মধ্যে যদি আমি নাটক করি, অভিনয় করি, এটা কিন্তু হলো না, তাহলে আমি ইনফরমেশন আমার ভিউয়ার্স থেকে দিতে পারলাম না। আমার কথা হলো আমার ভিডিও দেখে যে কোনো ভাইরা একটা ইনফরমেশন যেন পায় যে প্রোডাক্টটা কতটুকু ভালো কিনতে পারবে। আচ্ছা এই যে কাঠের ফাইবার গুলো দেখেন, জাস্ট ফাইবার গুলো দেখেন, অস্থির ভাইয়া, এই ধরনের ফাইবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিতে হবে, একদম। রানা ভাই একটা কথা বলা হলো না ভাই, জি ভাই, ডেলিভারি নিবে কিভাবে, ৬৪ জেলায় ৬৮ হাজার গ্রাম? ইনশাল্লাহ সব বিষয় আমি আলোচনা করে দিচ্ছি, একদম সুন্দর ভাবে সম্পূর্ণ আমাদের দায়িত্বে আপনার বাড়ি পর্যন্ত চলে যাবে, পুরো প্রোডাক্টটা আমাদের রিক্সে যাবে, সম্পূর্ণ বার্নিশ কমপ্লিট করে দিব আমরা। আচ্ছা কত টাকা অ্যাডভান্স করবে ভাই? আমাদের সামান্য কিছু, যেমন আমি মনে করি এটা জমি কেনা বেচা বিষয় যদি বলি, বা একটা অর্থনৈতিক লেনদেনের বিষয় যদি বলি, এটা তো বিজনেস, যেহেতু আমরা একটা অর্থনৈতিক লেনদেন করছি, আমাদের সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে হবে, জাস্ট একটা বায়না যে হ্যাঁ রানা ভাই আমি প্রোডাক্টটা নিচ্ছি, আপনারা আমি ৫০০ টাকা দিলাম, ১০০০ টাকা দিলাম, ৫০০০ টাকা দিলাম, ১০০০০টাকা দিলাম, যার যেটা রুচিতে নেয় সে আমাকে যেটা অ্যাডভান্স করবে ওইটার বিনিময়ে আমি প্রোডাক্ট নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এই হলো বিষয়, আর পুরো নাম ঠিকানাটা দিবে ইনশাল্লাহ, আমরা ওতেই আমরা প্রোডাক্ট নিয়ে যাবো। তো আচ্ছা রানা ভাই পুরো বেডরুমটা দেখলাম ভাই, কি কি আইটেম থাকছে ভাই, আর একটু দেখাই দিন। হ্যাঁ আমাদের প্রথমে আইটেম থাকছে একটি ৬ ফিট ৭ ফিট ফুল বক্স কাট, একটা ফুল বক্স কাট, ২ ইঞ্চি ঘাড়ি, ২ ইঞ্চি লেগ সাইড। আচ্ছা এবং সাথে থাকছে একটি খাটের বেড সাইড টেবিল, বেড সাইড টেবিল, একটি ৫ ফিট বাই ৪ ফিট ওয়ার্ড্রোব, একটা ওয়ার্ড্রোব, একটা চার পাল্লা ওয়াল ক্যাবিনেট, একটা ওয়াল ক্যাবিনেট থাকছে, এবং একটা সুন্দর ভ্যানিটি ড্রেসিং টেবিল, এইদিকে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল। এই হলো ৫টি আইটেম, এলো ৫টি আইটেম, ৫টি আইটেম বরাবরের মতোই আমরা ৫টা আইটেম নিয়ে আসি, কারণ একটা ছোট্ট সংসার সাজাতে ৫টি আইটেম যথেষ্ট, ৫টি আইটেমই যথেষ্ট। আচ্ছা এর চেয়ে বেশি যদি কারো প্রয়োজন হয়
কারো যদি সোফা ডাইনিং এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা আপনাদের সেটাও দেখাতে বলে অ্যাড করতে পারবে। হ্যাঁ, অ্যাড করতে পারবে, প্রাইসটা অ্যাড হবে তখন। আচ্ছা রানা ভাই, সেটা দেখেই ফেললাম ভাই, প্রাইসটা কেমন হবে ভাই? প্রাইসটা আমি যদি বলি বরাবর আমার প্রবাসী ভাইদেরকে যে আমি সবসময় সম্মান করে থাকি, কারণ ম্যাক্সিমাম অর্ডারগুলো তারা আমাকে করে, তো তা আমি তাদের সম্মানার্থে আমি অবশ্যই রিজনেবল প্রাইসই করবো। আচ্ছা, কারণ এই ধরনের বেডরুম একটা সেট যদি আমি খুচরাও সেল করতে চাই, যদি আমার এলাকাতে আমি যদি এখানে সেল করি, আমি পাইকারি সেল করি, আমার মোটামুটি প্রায় 1,10,000 টাকা সেল হবে। 1,10,000 টাকা? 1,10,000 টাকা আমি সেল করতে পারবো। যেমন আমি খাটটা যদি সিঙ্গেল বিক্রি করি, আমি মিনিমাম 40,000 টাকা সেল করতে পারবো। আমার এখানে পাইকারি মার্কেট বিশাল বড় মার্কেট, আপনারা জানেন। হ্যাঁ, এরকম যদি আমি একটা ওয়ার্ড্রোব বিক্রি করি, আমি 30,000 টাকা বিক্রি করতে পারবো অবশ্যই। এই ওয়াল ক্যাবিনেটটা আমার সাধারণত 40-45-এর নিচে বিক্রি হয় না, 40-45। এই ড্রেসিং টেবিলটা আমি নর্মালি যদি বিক্রি করি, আমি 15-16,000 টাকা বিক্রি করি, 16,000 টাকা। আমি চাই ইউনিক ফার্নিচার প্রত্যেকটা প্রবাসীর ভাইয়ের হৃদয়ের একটা স্পন্দন হবে, হৃদয়ের একটা জায়গায় জায়গা করে নিবে, যে ইউনিক ফার্নিচার মানে প্রবাসীদের জন্য সুযোগ, ভালো মানের ফার্নিচার কেনার জায়গা। ঠিক আছে, তো আমার প্রবাসী ভাইদের জন্য আজকের একটা ধামাকা অফার, 64টা জেলায় 68,000 গ্রাম, বাংলাদেশের যেই পুরনো প্রান্তে আপনারা ডেলিভারি নেবেন, কোনো ডেলিভারি চার্জ লাগবে না, সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। মানে ডেলিভারি তো রানা ভাইয়ের একদম, মানে গাড়ি ভাড়া নিয়ে কোনো চিন্তা নাই ভাই, গাড়ি ভাড়া টেনশন নাই, সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা, এবং এই 5টি আইটেমের বেডরুম সেটের সাথে একটি 6-7 ফিট অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস, বাজারে অনেকে ম্যাট্রেস দেয় যেগুলো ম্যাট্রেস নামে কলঙ্ক, ম্যাট্রেস বলে না ওটা, করছে ভালো হাজারো ভালো একটা জাজিম বা তোষক কেনা। হ্যাঁ, আমি একটা ভালো মানের যেটা অর্থোপেডিক ডাক্তার রিকমেন্ডেড অর্থোপেডিক ম্যাট্রেস দিচ্ছি, সম্পূর্ণ গিফট হিসেবে, ফ্রি না, গিফট হিসেবে। হ্যাঁ, ফ্রি না, কারণ ফ্রি বলতে সবাই কিন্তু জানে রানা ভাই কোনো ফ্রি দেন না, রানা ভাই কখনো ফ্রি দেন গিফট করে, আমার প্রফিটটা আমি একটু কম করে আমি আমার কাস্টমারকে একটু গিফট হিসেবে দিই, যেন আমার কাস্টমারও খুশি আমিও খুশি। তা তো অবশ্যই ভাই, আমার প্রবাসী ভাইরা খুশি আমিও খুশি, কারণ আমি ওই গিফটের কথা বলবো, 10 টাকার মাল 50 টাকা দাম বাড়াবো, এটা আমার প্রবাসী ভাইদের জন্য প্রতারণা হবে। আচ্ছা, কারণ কখনোই ফ্রি, যেমন আমার পকেটের থেকে কিন্তু ফ্রি টাকা জিনিস আমি কিনে আনতে হবে, আমার পকেটের টাকা দিয়ে আমি কিন্তু কাউকে দিতে পারবো না। তা তো অবশ্যই, অবশ্যই এটা আমি আমার প্রবাসী ভাইদেরকে যে কোনো ভাবে আমি তার থেকে প্রতারণা করে হোক আমি ওটা নিয়ে আই না, তারপরে ফ্রি দিচ্ছি, এটা ঠিক না। আচ্ছা, কারণ তারা অনেক পরিশ্রমে টাকা দিয়ে কিনে। এই পুরো বেডরুম সেটটি আজকে একদম ফাইনাল প্রাইস, কোনো দামাদামি হবে না, একদম একটাই দাম হবে, একদম 85,000 টাকা, একদম 85,000, একদম 85,000 টাকা ফিক্স প্রাইস, একদম রিজনেবল প্রাইস। ঈদে আমাদের এই প্রাইসটা ধামাকা ছিল, ঈদের ধামাকা শুধুমাত্র আমার প্রবাসী ভাইদের, এবং যে সকল ভাইয়েরা আমার ভিডিওটা নিয়মিত দেখেন সেই সকল ভাইদের উদ্দেশ্যে শুধুমাত্র আবারও সেই দামটাই নিয়ে আসছি আমি, ধামাকা অফার, মাত্র 85,000, মাত্র 85,000, 85,000 টাকায় একটি 6-7 ফিট ফুল বক্স খাট, একটা ফুল বক্স খাট, একটা বেডসাইড টেবিল, একটা বেডসাইড টেবিল, একটি 5-4 ফিট ওয়াইড্রোব, একটা ওয়াইড্রোব, একটা ক্যাবিনেট, একটা ওয়াল ক্যাবিনেট, একটা ড্রেসিং টেবিল, এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, এবং সাথে একটা ম্যাট্রেস, একটা ম্যাট্রেস, এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, 64 জেলায় 68 জেলায় একদম ফ্রি, মাত্র একদম 85,000 টাকা, 50 বছরের লিখিত গ্যারান্টি থাকবে ইউনিক ফার্নিচারের, মেমো রেখে দিবেন, যদি কোনো কারণে ঘুণের সমস্যা হয় পুরো প্রোডাক্ট পরিবর্তন করে দেওয়া হবে, বর্তমানে র অবস্থা আছে, এবং একদম র অবস্থা আছে, অর্ডার করার রং কালারিশ করে দিবেন, একদম রং বার্নিশ কমপ্লিট করে দিব, সেই সময়টা আমাদেরকে দিবেন, আমাদের সাথে কথা বলবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের ডেলিভারির সময়টা আমরা বলে দেব। আচ্ছা না, আপনার কাছে সিঙ্গেল রুম পাওয়া যাবে? আমাদের সিঙ্গেল রুম আছে, আমাদের এক নজর আমাদের শোরুমটা দেখাই দেন না ভাই, দেখাই নিতে বুঝতে পারেন, হিউজ পরিমাণ মালের কালেকশন আমাদের কাছে আছে, এটা আমাদের জাস্ট হলো একটা শোরুম, একটা শোরুম, আমাদের আরো দুইটা শোরুম কিন্তু আছে, আরো দুইটা শোরুম আছে, এবং আমাদের পাশাপাশি কিন্তু আমাদের কারখানায় হিউজ পরিমাণ মাল আছে, হিউজ পরিমাণ আছে, আমরা অনেক ভিডিওতে কিন্তু আমরা এর আগের ভিডিও দেখাই দিয়েছিলাম আপনাদের, দেখাই দিয়েছি আমাদের ভিডিওতে, ইনশাআল্লাহ কারো যদি সিঙ্গেল প্রোডাক্ট লাগে আমাদের শোরুমে অ্যাভেলেবল আছে, এক নজর একটু দেখাই দিই, অরিজিনাল আকাশমণি কাঠের উপরে, এটা যদি সিঙ্গেল কেউ নেন ফিক্সড প্রাইস 20,000 টাকা, আচ্ছা, এখানে আছে অরিজিনাল চিটাং সেগুনের ওয়াল ক্যাবিনেট, যদি কারো সেগুনের ওয়াল ক্যাবিনেট লাগে এটা নিতে পারেন, মাত্র 35,000 ভাই, আমাদের এটা সেগুনের বেডরুম সেট নিবে আপনার কাছে, ইনশাআল্লাহ বেডরুম সেট আছে আমার কাছে, আছে আপনার কাছে, অবশ্যই নেক্সট ভিডিওতে বেডরুম সেট, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের অসংখ্য ভিডিও আছে তাও দেখতে পারেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা বেডরুম সেট নিয়ে আসবো সেগুনের, আচ্ছা, অরিজিনাল চিটাং সেগুন, এই যে একটা ড্রেসিং টেবিল ভাই, হ্যাঁ এই যে ড্রেসিং টেবিল, এটা অরিজিনাল আকাশমণি কাঠের, এটা প্রাইস করতেছেন মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকা, তারপর এই যে অরিজিনাল চিটাং সেগুনের উপরে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, খুবই সুন্দর ডাবল বেল ড্রেসিং কাম, এটা আলমিরা বলে, এটা রেগুলার প্রাইস ছিল হলো 30,000, এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র 26,000 টাকা, ডিসকাউন্টে 26,000 টাকা, একদম রিজনেবল প্রাইসের মধ্যে, একদম রিজনেবল।
আমরা দেখাবো না চিন্তা ভাবনা করছি। তারপরেও যেহেতু এক নজর বলছেন আমরা একটু দেখা দিচ্ছি, যেমন এখানে আমাদের কিছু খাটের কালেকশন আছে। হ্যাঁ, ভাইরাল খাট, খুবই ভাইরাল ছিল, লাভ মডেল। এই খাটটার রেগুলার প্রাইস ছিল হলো 22,000 টাকা। এখন এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে আমরা একবারে ফিক্স বিক্রি করতেছি 20,000 টাকা। এটা সেমি বক্স। আচ্ছা, সেমি বক্সের ভিতরে এখানে আমাদের আরেকটা রাজকীয় খাট আছে, খুবই সুন্দর। ওয়াও, এই খাটটা অরিজিনাল 2 ইঞ্চি এবং হেড বডি লেগ বডি সেম ডিজাইন। এটা রেগুলার প্রাইস ছিল 42,000। এটা আমরা ডিসকাউন্টে একদম ফিক্স প্রাইস, যারা পাইকারি নিতে চাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের খাট আছে, এগুলো হলো খুবই রিজনেবল প্রাইস। এগুলো কিন্তু অরিজিনাল আকাশমণি, এগুলো সম্পূর্ণ র অবস্থায় আছে। এগুলোর রেগুলার প্রাইস, এগুলো হলো সেমি বক্স, 2 ইঞ্চি ঘাড়ি, 1.5 ইঞ্চি লেগ সাইড হবে। এগুলোর রেগুলার প্রাইস হলো 18,000 টাকা। কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র 16,000 টাকা নিতে পারবো। 16,000 টাকা যে যত পিস নিতে চায়, যদি 10 পিস, 20 পিস, 50 পিস হয় আমরা দিতে পারবো, আপনার কাছে নিতে পারবো ইনশাআল্লাহ। ঈদের অফারটা কিন্তু এখন আমরা নিয়ে আসছি। হ্যাঁ, এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আরো বেশি, কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে একদম ফিক্সড প্রাইস, কোনো দাম দাবি নাই, অনেক পরিশ্রমের টাকা দিয়ে তারা কিন্তু এই ফার্নিচার গুলো পার্চেস করে। আচ্ছা, তা আমার ভাইয়েরা যাতে মনে কষ্ট না পায়, তারা আমাকে যা অ্যাডভান্স করবে তাতে আমি ফার্নিচার নিয়ে যাবো তার বাড়ি। আচ্ছা, স্ক্রিনে তো নাম্বার যেহেতু খুলে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করবেন, আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। আর আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি, আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তারপর মুখে বলে দিচ্ছি, ইউনিক ফার্নিচার, নরসিংহপুর, আশুলিয়া, ঢাকা। এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। আপনারা যারা আসতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন, সমস্ত ভিডিওর যত ডিটেলস আছে এবং আরও আমাদের বেডরুম সেট আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ আপনাকে ইমো হোয়াটসঅ্যাপ পাশে বসতে অর্ডার করতে পারবে। হ্যাঁ, ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এলআইপি দেখতেছেন, পেজে নতুন থাকলে অবশ্যই ফলো, লাইক তো মাস্ট। কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।